লকডাউনের মধ্যে এই মানুষগুলো লাইনে দাঁড়িয়েছেন করোনা দ্বিতীয় ডোজের টিকা নিতে পুনরায় সারা দেশের মতো চট্টগ্রামে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ার পর ভ্যাকসিন নিতেই এমন দীর্ঘ লাইন টিকার জন্য লম্বা সারিতে দাঁড়িয়ে সামাজিক দূরত্বের ব্যাপারে অনেকে ছিলেন অসচেতন এসএমএস আর আগের টিকা কার্ড দেখানোর পর মিলেছে বহু কাঙ্ক্ষিত দ্বিতীয় ডোজ করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রথম ডোজ নিতে এসেছেন অনেকেই দুপুর দুইটা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রের তেরোটি বুথে টিকা নিয়েছেন প্রায় আঠারোশো জন না আসলে তো এই টিকা নেওয়ার পরে সবার স্বাস্থ্যবিধি মানতে হবে গতবার প্রথম ডোজ আমরা নিয়েছি নেওয়ার পরে তো কেউ মানে নেই যা যার মধ্যে চলছে আবার বেড়ে গেছে এখন যারা দ্বিতীয় ডোজ নিচ্ছে তাদের সতর্ক হওয়া উচিত আমি তো প্রথম ডোজ নিলাম মাস্ক পরবে সচেতন থাকবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে তবে টিকা নিতে আসা বেশিরভাগ মানুষ অভিযোগ করছে ভ্যাকসিন কার্যক্রমে দায়িত্বে থাকা ব্যক্তিদের উদাসীনতায় পোহাতে হচ্ছে ভোগান্তি সামাজিক দূরত্ব ছাড়া ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে অপেক্ষা করছে তারা শত শত লাইন এত মানুষ কষ্ট করে দাঁড়াইছে মানুষ ঢুকাচ্ছে না শুধু লাইন ধরা যাচ্ছে ওই একটু আমি বিশ মিনিট ওখানে একটা লোক। তো আমি যে এখানে বিশ মিনিট দাঁড়িয়ে আছি আমি তো এক এক ফুট সামনে যেতে পারি ডিলে হচ্ছে ওনাদের কার্যক্রম একদম স্থবির হয়ে আছে আমরা এখন আধা ঘন্টা যাব দাঁড়িয়েছি আমরা একজনও এখনও আমরা বের হতে দেখিনি কাউকে এদিকে দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টিকা নিতে আসা মানুষের উপস্থিতি বেড়েছে একই সাথে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হওয়ার পর প্রথম কয়েকদিন চাপ থাকায় এমন বিপত্তি যেহেতু দ্বিতীয় ডোজটা শুরু হয়েছে মাত্র দুই চার দিন হয়েছে তো সেক্ষেত্রে একটু মানুষের চাপটা বেশি সো আগামী দুই দিন পরে দেখবো যে আমরা ওই আঠারোশো দুই হাজার থেকে মানুষ নেমে আসছে সাতশো থেকে আটশোতে সো আমাদের এতগুলো বুথের প্রয়োজন হয় না হ্যাঁ দুই দিন একটু কষ্ট হচ্ছে কিন্তু আগামী দুই দিন বা তিন দিন পর দেখা যাবে কি সেটা অনেক নিচে নেমে আসছে গত সাত ফেব্রুয়ারি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের প্রথম ডোজের প্রয়োগ শুরু হয়েছিল দেশে এখন পর্যন্ত এক হাজার পনেরোটি টিকা কেন্দ্রে প্রথম ডোজের টিকা নিয়েছেন পঞ্চান্ন লাখ আষট্টি হাজারেরও বেশি মানুষ সরকারের কাছে মজুদ আছে আরও ছেচল্লিশ লাখ টিকা করোনার টিকা নিয়ে নানান গল্পগুজুব ছিল আলোচনার তঙ্গে সরকার ও বিরোধী দলীয় নেতাদের রাজনৈতিক খোরাক হয়েছিল এই ভ্যাকসিন কিন্তু সব আলোচনা সমালোচনা ছাপিয়ে হাসপাতালগুলোতে করোনার টিকা নিতে সাধারণ মানুষের উপচে ভিড় শাহাদাত রিফাত সিটিজি নিউজ চট্টগ্রাম